তো হ্যাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুজ ক্রিয়েশন। তো তোমরা সবাই জানো আমি হিমাচল প্রদেশে ঘুরতে এসেছি, তো বিকেলে একটু বেরোবো, তাই জন্য আমার বন্ধুরা দেখো এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে। আদি এখানে বসেছিল, তো বেরিয়ে পড়েছি। তারপর বেরিয়ে কি হলো না হলো সেটা পুরোটা আমার বন্ধু এখন বলবে, তো তোমরা ওর মুখ থেকে শুনে নাও। তো বাবাদের পিছনে আমি চুপকে চুপকে ফুল তুলে নিয়েছি, তারপর আমি দরে দরে যাচ্ছি আমাদের পাপার পিছনে। মাসি আমার পিছনে পিছনে আমার সাথে সাথে চলছে, পাহাড় দেখাচ্ছে, আর কুকুরগুলি তো ওরা বলছে আমি নিয়ে চলেই যাই। এখানে একটা ব্রাউন কুকুর যে বসে আছে, এখানে কালো কুকুর, কখনো কুকুরই কুকুর আছে, আর মাসি বলে যাচ্ছে কুন্টালি কুন্টালি, আর আমি দেখেই যাচ্ছি আর বলেই যাচ্ছি এইটা লাও ওইটা লাও, কটা বাচ্চা কটা বড়। সবাই বিশ্বাস করে এখানে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হলো কুকুরগুলো। তো আরও অনেক কিছু দেখার মতো জিনিস আছে, সত্যি বলছি এখানে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। তো এখন আমি এখানে এসেছিলাম, তো দেখো এই রিসেন্ট যে একদম বন্যার অবস্থা গেল, তো বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখানে ঘরদোর সব ভেঙে পড়েছে, কিন্তু পরিবেশ সত্যি মানে ভগবান একদম সমস্ত সৌন্দর্যই হিমাচল প্রদেশে ঢেলে দিয়েছে। তারপর শুধু ঘুরলেই হবে না, একটু পেট পুজোও করতে হবে, তার জন্য চলে গিয়েছিলাম একটা গ্রোসারির দোকানে। তো ওখানে কিছু কুরকুরে কিছু ক্যাডবেরি সব কিছু কিনে নিয়ে তারপর আমি ফুচকা খাবো না, কিন্তু এরা ছাড়বে না, ফুচকাগুলো খুব জঘন্য ছিল। আমাদের দেশের খাওয়ার পর এগুলো আর মুখে তোলা যাবে না। তারপর চলে গিয়েছিলাম একটা অমরটেক্স নামে একটা মলে, তো ওখানে গিয়ে কিছু জিনিস জিজু নিল, বাচ্চারা কিছু জিনিস নিল, তারপর ওগুলো নেওয়ার পর আমরা টাটা করে একদম সন্ধেবেলার দিকে বাড়ি চলে এলাম।